কত ধর্ষণ হয় আনাসে কানাসে, কত শিশু ধর্ষিত হয়, শিশু গণধর্ষণ হয়, শিশু ধর্ষণ করে হত্যা করে, এসব নিয়ে তোমাদের মাথা ব্যথা নেই? কোনোদিন একটা লাইভ দেখলাম না? বাড়ি করো রে বান্দা, এ বাড়ি তো তোমারে নাই, সাড়ে তিন হাত মাটির। অনেকদিন পরে শালার দুলাভাই একটা কল দিয়ে দেখি, দেখি কি করে, আর কালকে ফেসবুকে ঢুকছে কিনা একটু দেখি, ফেসবুক স্ট্যাটাস এটা কি বলো, জিরো ঘরে সেই বাড়িতে তোমার হয়। ও শালা, শালার ফোন। আচ্ছা এই হ্যালো, হ্যাঁ শালা বাবু, হ্যাঁ বলো। দুলু ভাই আপনি কেমন আছেন? আরে কালকে যে ফেসবুকে, কালকে ফেসবুকে ঢুকছিলেন না? আমি এখনো ফেসবুকে ঢুকিনি, ওই পাঠ নিরস্থিত, এখনো ইন্টারনেট চালু করিনি আমার ফোনে। আরে স্ট্যাটাস এটা দেখেন নাই? হ্যাঁ স্ট্যাটাস, কি স্ট্যাটাস জানেন না আপনি? ও 18 বছরের মেয়ে আর 65 বছরের বুড়ো বিয়ে করেছিল। যে ওই 18 বছরের না 80 পড়া একটা মেয়ের বিয়ে করিয়েছে 65 বছরের একজন। এটার কি স্ট্যাটাস দেখেন আপনি? ওটা তো গতকাল নাত্রী আমি দেখিলাম। হ্যাঁ 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 এটাই তো, আপনি তো মনে দেখছেন, দেখেন নাই? ওটাই তো, আমি আরো আপনাকে কল দিচ্ছি আপনি দেখার জন্য। সমস্যা কি, তোর সমস্যা কি? না আমার সমস্যা না। আরে ভাই রে, আমি একটা জিনিস বুঝি নে, এই বিষয়টা নিয়ে যে পরিমাণ ঘাটাঘাটি তোরা করছিস, তা তোকে রেস নিয়ে ঘাটাঘাটি করতে কই আসছি রাখ। আরে ঘাটাঘাটি করতে কে করবে, আমার নিজ থেকে মনে করি আমি একটু এটা নিয়ে ঘাটাঘাটি করি, এই লেগে করতেছি। এনাকে জানাবার জন্য আমি কলটা দিয়েছিলাম আর কি, মানে জানাই দিচ্ছি আপনাকে, আপনি দেখছেন কিনা এজন্য। কিরা কুমির লাগিয়েছিস? কুমির লাগে জানি তো, কেন কিসে? ওকের বাড়ি গেছিস, মরিয়ামের বাড়ি? ওদের বাড়ি তো জানি, মরিয়ামের বাড়ি তো জানি, কই জানি তো, কেন কিছে? আরে এ খেয়ে দে, তোর কোনো কাজ আছে? আরে কি করতাম, খাইয়ে দে, কোনো কাজ নেই লেগে আমি আপনার লোক কথা কই আর কি, কথা কবেন না। আরে ওরে ওরা বিয়ে করিয়েছে স্বামী স্ত্রী, সে 65 বছরের হোক আর সে 18 বছরের হোক, তা তোর বাপের তো 14 গোষ্ঠীর কি? আমার বাপেরও কিছু নামে 14 গোষ্ঠীর কিছু নামে, মানে আমার তো একটু নিজের থেকে বলতে চাইছিল, মন চাইছিল বলার জন্য, এই জন্য বলছি আর কি, বুঝুন নাই। হ্যাঁ আমিও করবো, তোর বউ মরে গেলে আমিও করবো বিয়ে, আমি দরকার হলে 80 পড়াকে, আমি মনে করছে 5 পড়াবে এই বিয়ে করবো, তোর কোনো সমস্যা আছে? না আমার কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই, আমি 90 পড়ান করেন, যেহেতু আপনি 100 করেন বিয়ে, 200 করেন, 500 করেন, আমার কি, আমার কি, আমার কি, আপনি খাওয়াইতে বললে আপনি বিয়ে করবেন, তো আমার কিছু করার নেই না, করেন যেতুগুলো করেন, বিয়েতে বলে করেন। হ্যাঁ তোমাদের কান ধরিয়ে যদি আমি একটু উঠবাস করাতে পারতাম, তুমি সাংবাদিক কেলাই চাও? আমি আপনার কোন সময় কইছি আমি সাংবাদিক কেলাইছি? সাংবাদিক আমি তো আপনার কই নাই। তোমার সাংবাদিক মারাইনো লাগবে না তোমার, তুমি সাংবাদিক মারাই, তুমি লাইভ করতে কি চাও? খেটে ওই লাইভ করছি কোন সময়, লাইভ তো করি নাই না। এই তুই লাইভ করি তোর লাভ নাকি? লাইভ করে লাভ নাই, টাকা পয়সা পাই, টাকা পয়সা। ধর্ষণ হলে কয়টা লাইভ করিছিস? এই একটুও করি নাই, একটুও করি নাই, একটুও করি নাই লাইভ, একটু আর সময় পাই নাই। হ্যাঁ এই জন্য আর কি। বান্দরের বাচ্চা? এই মেয়ে ওই আমার কবে না বান্দর বাচ্চা, আমি তো হরে হচ্ছে বান্দর হয়েছে কি লেখা। আচ্ছা না তুই আমার শ্বশুরের বাচ্চা, অসুবিধা নেই। অসুবিধা নেই মানে অসুবিধা আছে, প্রচুর অসুবিধা। কত ধর্ষণ হয় আনাসে কানাসে, কত শিশু ধর্ষিত হয়, শিশু গণধর্ষণ হয়, শিশু ধর্ষণ করে হত্যা করে, এসব নিয়ে তোমাদের মাথা ব্যথা নেই? কোনোদিন একটা লাইভ দেখলাম না? আর তা আর তোমার একটা মেয়ে তার সম্মতিতে বিয়ে করিয়েছে, তার বয়স বেশি, তা তোর বাপের কি? আপনার কথা সত্য, এগুলো নিয়ে করে না, যেগুলো ফালতু বিষয় এগুলো নিয়ে কথা বলে, যেগুলো ভালো বিষয় এগুলো নিয়ে কথা বলে, এই জন্য কি বলতাম বলেন, আমার তো কোনো মাথা বলে না, আমার তো দোষী কি কিছু না।